কোরআনের 26টি আয়াত বাতিলের দাবিতে করা রিট খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। এছাড়া আদালতে এমন রিট দায়ের করার জন্য আবেদন করার বিরুদ্ধে 50,000 রুপি জরিমানা করা হয়েছে। ভারতে সিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভি পবিত্র কোরআনের 26টি আয়াতের উপর আপত্তি তুলে পরিবর্তনের আবেদন জানিয়ে দেশটির সুপ্রিম কোর্টে রিট দায়ের করেন। ওয়াসিম রিজভি তার আবেদনে উল্লেখ করেন, 26টি আয়াত বিদ্বেষ, সন্ত্রাসবাদ ও জিহাদকে উস্কে দিচ্ছে এবং কাফিরদের হত্যায় প্রলুব্ধ করছে। তার ভাষায় আরজিতে উল্লেখিত 26টি আয়াত আল্লাহর কালাম নয়, তবে সোমবার এই আবেদন খারিজ করে দেন দেশটির সুপ্রিম কোর্ট। ভারতের হাইকোর্টে এই আয়াতের বিরুদ্ধে মামলা আছে, এই আয়াত কোরআন থেকে বাতিল করা লাগবে। কোরআনে কারিমের 26টা আয়াত নাকি চলে না অচল, এটা বাতিল করাই লাগবে, এই জন্য মামলা দিয়েছে। তার ভেতরে এই আয়াতটা যেটা আমি পড়লাম, انما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الارض فسادا, এটা সন্ত্রাসের বিরুদ্ধে আয়াত। কিসের? পৃথিবীর বড় বড় সন্ত্রাসী যারা মানুষের অধিকারগুলো নষ্ট করে কেড়ে নেয়, তারা তো এই আয়াতের বিরুদ্ধে মামলা করবে। আপনি মুসলমান হয়ে কেন এর পক্ষে অবস্থান নিলেন? একটু প্রতিবাদ করা যায় না যে অন্তত এই মামলা আমরা খারিজ করতে চাই না? অনেক মুসলমান পর্যন্ত না, দিনকাল ভালো না। আরে বেটা, দিনকাল কিসের ভালো না? কোরআনের বিরুদ্ধে যেখানে মামলা হয়, আর তুমি যদি বলো দিনকাল ভালো না, তোমার ও ঈমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব কি অসম্ভব এর পাচ্ছ না? যে ঈমান কোরআনের পক্ষে অবস্থান নেওয়ার মতো না, ও ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনার বিশ্বাস হয়? ছাব্বিশটা তো দূরের কথা, কোরআনে কারিমে 19 অক্ষর সম্বন্ধে একটা আয়াত আছে। কোন আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। খেলা করার জন্য দেয় না, আপনি হিসাব করেন ক্যালকুলেটর নিয়ে। 19টা অক্ষর, 114 জায়গায় এটা থাকার কথা। কয় জায়গায়? কিন্তু এক জায়গায় নেই, সূরা তাওবার ভেতরে এটা নেই। আর সবচাইতে বেশি মামলা দিয়েছে যে আয়াতগুলোর ব্যাপারে, সেই আয়াতকে 26টার ভেতরে প্রায় 11টা আয়াতই সূরা তাওবার আয়াত। কারণ এখানে শুধু কাফের মুশরিকদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, ওদের পক্ষে কোনো কথা নেই, এই জন্য বলছে এই আয়াতগুলো চলবে না, বাদ দে। বাদ নাই দিলাম, ঠিক আছে, কিন্তু এই কোরআন যে উলট পালট, আমার পৃথিবীর সিস্টেম যে উলট পালট হয়ে যাবে। 19টা অক্ষর আল্লাহ এমন কায়দায় সাজিয়েছে, এই 114টা বিসমিল্লাহ থাকার কথা, একটা সূরায় নেই। কোন সূরা? তাওবা। বলেন বলেন, অথচ আল্লাহ এক সূরায় ডবল বিসমিল্লাহ দিয়ে এই পরিপূর্ণ করে দিয়ে 114টায় নাজিল করেছেন, সেটা হচ্ছে সূরা নমলে। কোন সূরা? 114কে আপনি 19 দিয়ে ভাগ করেন, 6,666টি আয়াতকে 19 দিয়ে ভাগ করেন, এরপরে যতগুলো অক্ষর আছে সব অক্ষরগুলো হিসাব করে 19 দিয়ে ভাগ করেন, দেখবেন প্রত্যেকটা শূন্যফল, জিরো হবে, কিচ্ছু বাকি থাকবে না। আল্লাহ বলতে চেয়েছেন 19-এর জায়গায় যদি 18 করো, কোরআন এলোমেলো হয়ে যাবে, আর কোরআন এলোমেলো হলে দুনিয়া থাকবে না। 26টা অক্ষর দূরের কথা, এতে একটা আয়াতও পরিবর্তন করা অন্তত পৃথিবীর কারো দ্বারা সম্ভব না। 26টা তো অনেক দূরের কথা, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর এই আয়াত হাত দেবে না, যেখানে যেতে চাই নিয়ে যা। সন্ত্রাসের বিরুদ্ধে আল্লাহর আয়াত আছে, চোরের বিরুদ্ধে আল্লাহর আয়াত আছে, দুর্নীতির বিরুদ্ধে আল্লাহর আয়াত আছে, ও যেখানে যেখানে যেতে চাই নিয়ে যান। খারাপ উদ্দেশ্য নিয়ে আসলে আল্লাহ কিন্তু আজাব নাজিল করবে। এরপরে 3 নম্বরে ওদেরকে আল্লাহ বিকট আওয়াজ দিয়ে বিদায় করেছিলেন। তাফসিরে ফি জিলাল কোরআন সাজ্জাদ কুতুব লিখেছেন, প্রথম বৃহস্পতিবারে তাদের সব চেহারা হলুদ হয়ে যায়, শুক্রবারের দিন সব হয়ে যায় লাল বর্ণ, শনিবারের দিন সব কালো বর্ণ, এরপরে বিকট একটা আওয়াজ দেয় জিব্রাইল ফেরেশতা, সব ঘরের ভেতরে পড়ে মরে থাকে। এখন তো আর জিব্রাইলের কোনো দায়িত্ব নেই। আপনারা যা করছেন আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শনকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লিখেছে। এখনো যদি জিব্রাইল একটা বিকট আওয়াজ দেয়, এই বাংলাদেশ কেন 228টা রাষ্ট্র খুঁজে পাওয়া যাবে না, সব দেখবেন সকালে মরে পড়ে আছে। আমরা মনে হয় এগুলো গল্প করছি, আবেগ দিয়ে বলছি, আল্লাহর ক্ষমতা এখনো আছে। 3 নম্বর, মিনহুম মান খাসাফনা বিহিল আরদা, দুনিয়ার জমিনকে আমি আল্লাহ মাটির নিচে ডেড সি বানিয়ে দিয়েছি, মৃত সাগর বানাইনি। কেন বানিয়েছিলেন? যারা পুরুষে পুরুষে জেনা করে, তার মানে ওই জামানায় যারা বিশৃঙ্খলা অশ্লীলতা ব্যয়াপনা ছড়িয়েছিল, আজ এই দেশে তো বিশৃঙ্খলা ব্যয়াপনা অশ্লীলতা নেই, আছে মানে
মেয়েরা যারা এসেছেন আপনার সম্মান অনেক দামি অনেক সম্মানিত বিষয় আল্লাহ এবং রাসূলের কাছে সুতরাং স্বামী যদি পর্দায় থাকতে না দেয় বা না চায় আপনি নিজের দাম বাড়াতে হলো পর্দার ভিতরে আসে কলা যেমন ছলে বাজারে নিয়ে গেলে ওর দাম থাকে না আপনি সোনা মেলা খোলা মেলা চললে আপনারও দাম থাকবে না মানুষ ব্যবহার করেই ছেড়ে দেবে কথা বলে দেখেন আজ যে সমস্ত পরিবারগুলোতে পর্দা নেই হারাম কাজ দিয়ে বিয়ে হয় দেখেন অধিকাংশ বিয়েগুলো টেকে না এই যে নাসির যে বিয়েটা করেছে তামিমাকে মনে করছেন খুব সুখের সংসারে একেবারে বেহেশতে আছে দুই মাস সাথ কারণ ওর একটা বাচ্চা আছে এক কথা বলেন না কেন 12 13 বছর সংসার করে একটা মেয়ে লোক আপনি দুনিয়ার মেয়ে লোক মিলেন না ওইটাই বিয়ে করা লাগলো তার স্বামীর বরদোয়া একদিকে এরপরে এত বছর সংসার করে একটা মেয়ে আর পর্দা পোশিদা তো বালাই নেই বিবাহ যে কায়দায় হয়েছে শয়তানও বলছে আমার এ থাকার দরকার নেই এরকম বিবাহগুলো যদি টিকে যায় শান্তি পায় আমার তো বিশ্বাস হয় কোরআনে মনে হয় ভুল আছে জীবন না দেখবেন এগুলো আজ অধিকাংশ নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেট খেলোয়াড় থেকে ফুটবল খেলোয়াড় থেকে যারা হারামি খারাপি কাছে এই অশ্লীলতায় গা ভাসিয়ে বিবাহ শাদী করে মনে করছে উপর থেকে খুব আরামই আছে ইশের আরাম ওই উপর উপরে দেখা যায় রাত 12টার সময় দেখবেন স্বামী এসেছে লাল পানি খেয়ে বাড়ি এসে দেখবে বউ খেয়ে আছে কি জানো আর কথা বলতে পারছে না ওদের পরিবারে কোনো শান্তি নেই আমি বহু মানুষের সাথে মিশে দেখেছি ইসলাম বাদ দিয়ে যারাই পরিবার চালাচ্ছে অশ্লীল ভাবে ভায়াপনা ভাবে তাদের পরিবারে উপরে থেকে মনে হয় খুব শান্তি ভেতরে কিচ্ছু নেই এমনকি ওমর সানি মৌসুমী খুব আরামে আছে না ভেতরে খবর নিয়ে দেখো আমি নিচে আর নামলাম না এরপরে আল্লাহ দিয়েছেন আমি এরকম মানা খারাপ না তাহলে বেপর্দা যদি বেড়ে যায় অশ্লীলতা বেড়ে যায় জেনা ব্যভিচার ধর্ষণ যদি প্রকাশ্য শুরু হয় ওই জায়গায় আমার আল্লাহ এমন গজব নাজিল করেন যার নাম কি বলেন তো ডেড সি মৃত সাগর বানিয়ে দেবে বাংলাদেশকে সাগর বানাতে আল্লাহর মনে হয় কয়েক বছর সময় লাগার কথা ইচ্ছা না কক্সবাজারে যাবেন যে ঢেউ ও যদি এখন তো 100 হাত উঁচু হয়ে আল্লাহ তুলে দেয় এ দেশ খুঁজে পাওয়া যাবে আর একদিনেই বেরিয়ে যাবে আমেন হম মানা খারাপ না কালকে আমি পানিতে চুবিয়ে মারি ফেরাউনকে যেমন মেরেছিল ফেরাউনকে পানিতে চুবিয়ে মারার পেছনে কারণ ছিল সে ছিল অত্যাচারী কি ছিল জনগণের অধিকার নষ্ট করে নিজে ক্ষমতায় বসেছিল এই কারণে আল্লাহ পানির ভেতরে ডুবিয়ে মেরেছে আস্তে বলেন আজ দুনিয়ায় যদি কোন দেশে জনগণের অধিকার নষ্ট করে তাদের হক নষ্ট করে কেউ যদি জোর করে টিকে থাকতে চায় আল্লাহ এখনো ফেরাউনের মতো পৃথিবীর কোন ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারতে পারে না